মনে পড়ে যায় সে কালো রাতে, জোর করে ধরে নিয়ে গেল বাবাকে। ও অশ্রু আমার আজও থামে না, আমার বাবা যে। আমি মোখলেস রহমান, বাবা শহীদ মুর্তজা খান। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আর আমার আরেক চাচাতো ভাই শহীদ আব্দুল সাত্তার, উনি কুমুদিনী কলেজের প্রভাষক ছিলেন। দুজনে মিলে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার দায়ে ঘাটাইল রাজাকার ধরে নিয়ে যায়, ধরে নিয়ে থানা লেভেলে ওনাদেরকে রাখে। আমার বয়স তখন 10-11, আমি ছাড়া ওনার কাছে কেউ যেতে পারতো না, এবং 3 দিন ওখানে ছিলেন। উনি একাধারে স্কুল টিচার, পল্লী চিকিৎসক এবং জুরি বোর্ডের হাকিমই ছিলেন না, উনি একজন কারি সাহেব ছিলেন। মানে কোরআন শরীফ খুব তেলাওয়াত করে পাঠ করতে পারতেন বিদায়। পাকিস্তানের পাঞ্জাবি সৈন্যরা তাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে, কিন্তু স্থানীয় রাজাকার আমাদের ঘাটাইল থানার পাশে গ্রাম ধোপাজানির, তার নাম মোতাহার হোসেন, এবং নবরত্নবাড়ি গ্রামে ফৌজদারের ছেলে বাচ্চু রাজাকার, এরা আটক রাখে। যখন খবর পাই তখন আমি তখন খুব ছোট ছিলাম, পুরা স্মৃতি মনে না থাকলেও কিছুটা মনে আছে। বাবার খুব প্রিয় ছিল মাছ ভাত, আমার মা ভাত রান্না করে দিয়েছিল, সেই তরকারি ভাত তরকারি নিয়ে আমি গেছিলাম। ওনার সাথে সরাসরি আমার কথা হয়েছে, ওনাকে বসে ভাত খাওয়াইছি। তখন পাকিস্তানের পাঞ্জাবি সৈন্যরা আমাকে উর্দুতে বলল, আমি তখন এত বুঝিনি, বোঝা গেল যে তোমার বাবাকে ছেড়ে দেবো আর কি, একজন খাঁটি মুসলমান তাকে ছেড়ে দেবো। এই আশায় আমরা বুক বেঁধে রইলাম, ছেড়ে দিবে, অনেক আশা নিয়ে বাড়ি আসলাম। পরের দিনও আবার খাবার নিয়ে গেলাম, তখন দেখতে পারলাম উনি যেখানে দাঁড়ায় থাকতো জানলার পাশে, ওটা একটা অন্ধকারের একটা ছায়া। তখন বুঝলাম যে আমার বাবা আর নেই, মনে হলো ওই ওই জানলাটাই আমাকে বলে দিল যে না, উনি আর বেঁচে নেই। তারপরের থেকে আমরা জানি না, অনেক খোঁজ খবর ওই দিনই খোঁজ নিলাম, বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে কালিহাতি নদীর কাছে তাকে গুলি করে মারা হয়েছে। তখন যারা অভিভাবক ছিলেন তারা নৌকা যোগে, বর্ষাকাল ছিল, অগস্ট মাসের শেষের দিকে এই ঘটনা, বর্ষাকালে নৌকা দিয়ে তার লাশ প্রচুর খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু আমার বাবার লাশ খুঁজে পাইনি। আমার একটা স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ে, আমি বাবার কোলে মানে পিঠে পা দিয়ে যে ঘুমাইতাম, এই এটার যে স্বাদ এটা আমি কখনোই বলতে পারবো না। বাবার স্বপ্ন ছিল আমরা 3 ভাই একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু তার সে আশা সম্পূর্ণ সফল হয়নি। আমার বাবার শেষ ডায়লগ আমার মনে পড়ে, আমার বাবা বলছিল যে তোর মাকে কান্না করতে না করিস। এবং আমি এই খবরটা যখন আমি বাড়িতে পৌঁছাই তখন আমার মা একদম বাকরুদ্ধ হয়ে যায়, পরে কান্নাই করতে পারি। মানুষের বাবা থাকে, কত আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা তখন একদম সবাই ছোট, সংসারটা পুরো আমার ঘাড়ে এসে পড়ে, আমি কিছু বুঝি না, 10 বছর একটা বালক। গরুর দুধ বিক্রি করে অনেক কষ্ট করে আমাদের সংসারটা চালাইতে হয়েছে। আজকে যখন মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি রাজাকার আলবদররা পবিত্র সংসদের আসনে কে অপবিত্র করে বসতে চায়, অপবিত্র করতে চায়, আমরা এদের সুষ্ঠু বিচার চাই। যারা সরাসরি এই পাকিস্তানের দোসর রাজাকার আলবদর, আমার বাবার হত্যাকারী, এখনও দুজন রাজাকার জীবিত আছে, তারা আমাদের সামনে দিয়ে অবাধে চলাফেরা করছে, তখন আমার বুক ফেটে যায় যে আমরা কিছুই করতে পারছি না। আমরা জীবিত থাকতে যদি এই সমস্ত রাজাকারের উপযুক্ত বিচার হয়, তাহলে অন্ততপক্ষে আমরা আমাদের আত্মা শান্তি পাবে।